দেশে কোভিড পরিস্থিতির খুব খারাপ সময় যাচ্ছে আবার। কয়েকদিন আগে প্রায় 6,000 মতো হচ্ছে রোগী হয়েছে ধরা পড়ছে এবং মারা গেছে প্রায় 53 জন আর। সো বেসিক্যালি প্রথম ওয়েভের অ্যামাউন্টকেও ছাড়াই গেছে, এখন সেকেন্ড ওয়েভটা এসে। এর মধ্যে আবার আজকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ছিল বাংলাদেশে, এবং সেই মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রচুর মানুষ, অভিভাবকরা বাচ্চা নিয়ে পরীক্ষা হলে গেছে এবং সেখানে প্রচুর ভিড়ভাট্টা, এবং সেটা নিয়ে সকল পত্রিকায় রিপোর্টিং, এবং সেটা নিয়ে আমাদের সকল ফেসবুকের জ্ঞানী গুণীদের ব্যাশিং, সাধারণ মানুষকে ব্যাশিং। এবং আমার মনে হয় এটা বলার অপেক্ষা রাখে না যে সাধারণ মানুষকে ব্যাশিং করা ইজ দ্য লাস্ট থিং আই এভার ডু, এবং আজকেও আমি সেটা করবো না, এবং যে কারণে আসলে সত্যি কথা বলতে কথা বলে শান্তি পাই না ডিবাঙ্ক করতে করতে, কারণ সারা দেশ একটা কথা বলতেছে, সে ওই স্রোতের বিপরীতে বারবার কথা বলতে নিজেরও টায়ার্ড লাগে মাঝে মধ্যে। আবার অনেকে ভাবে যে ও হয়তো ভাব ধরার জন্য স্রোতের বিপরীতে কথা বলতেছি। ইনফ্যাক্ট কয়েকদিন আগে একজন একটা কমেন্ট করছে যে ক্রিকেটারদেরকে নিয়ে যখন আলোচনা হচ্ছিল, আমি বিসিবির সমালোচনা করতেছিলাম, সেখানে একজন কমেন্ট করছে ও নতুন ঢং পাইছেন আপনি, হ্যাঁ যে সবসময় সিস্টেমকে সমালোচনা করতে হবে, যেখানে সমালোচনা করার জায়গা নেই সেখানেও করতে হবে, এটা একটা স্টাইল। এখন ওনারা আর কীভাবে বুঝাবো যে দুনিয়াটা সিস্টেম চালায়, দুনিয়াটা কোনো ইন্ডিভিজুয়াল চালায় না। এখন এইগুলা বোঝানোর, এখন আমি দেখেন একটা ইস্যু নিয়ে কথা বলার আগে যদি এইগুলা যদি এখন মানুষকে বোঝানো লাগে প্রথমত, যেই কারণে প্রত্যেক ইস্যুতে আমার দীর্ঘ সময় কথা বলতে হয়, কেন কারণ আপনি যদি এদেরকে বেসিক জিনিসটা না বোঝান আপনার পুরো কথাটা এরা ডিসমিস করে দিবে, পুরো কথাটারই কোনো দাম এদের কাছে থাকবে না, রাইট? সো এই যে সিস্টেম, যেটা বললাম যে সারা পৃথিবী সিস্টেম চালায়, কোনো ইন্ডিভিজুয়াল চালায় না। সুতরাং কোনো ইস্যু হইলে, যে কোনো ইস্যুতে কোনো আপনি যখন আলোচনা করবেন ইন্ডিভিজুয়াল লেভেল নিয়ে কথা না বলে আপনি সিস্টেম নিয়ে কথা বলবেন, এই জিনিসটাই আপনি পাবলিককে বুঝাইতে পারবেন না প্রথমত, অথবা এই জিনিসটাই বুঝাইতে আপনাকে প্রথম একটা আলোচনা করার 10 মিনিট সময় ব্যয় করতে হবে, নাহলে আলোচনার সেকেন্ড 10 মিনিটের কথাটা বুঝবেই না, যেই কারণে কথাও একটু বেশি বলা লাগে, কিছু করার তো নাই। এবং আচ্ছা, ক্রিকেট প্রসঙ্গে যেহেতু বলছি, আজকে আর একসাথে দুইটা এপিসোড ঢুকাই দিই একসাথে আর কি, আর দুইটা আলোচনা, সেটা হচ্ছে যে বিসিবির এগুলো নিয়ে সমালোচনা করছি। মিনওয়াল গত কয়েকদিনের মধ্যে তামিম ইকবাল কয়েকটা সাক্ষাৎকার দিয়েছে, সেখানে তামিম ইকবালও বিসিবির সমালোচনা করছে, সিস্টেমের সমালোচনা করছে এবং পাইপলাইন স্ট্রং না থাকার সমালোচনা করছে। এবং সেখানে তামিম বলছে যে নতুন প্লেয়ার তথাকথিত যারা 6-7 বছর ধরে ন্যাশনাল টিমে খেলতেছে, এরা কি সে নতুন প্লেয়ার? অথবা ইভেন যদি নতুন প্লেয়ার যারা টিমে আসছে, যারা 10 ম্যাচ খেলছে, তাদেরকে ব্যাপারটা কি এরকম যে তারা মাত্র 10 ম্যাচ খেলছে দেখে তাদের পারফরমেন্স করার দায় তাদের নাই? তো এনিওয়েজ, তো তামিমের পয়েন্টটা হচ্ছে যে পাইপলাইন স্ট্রং না থাকায়, যেটা সাকিব বলছিল, রাইট, যে প্রত্যেক ইয়েতে ন্যাশনাল টিমে ঢোকার পর খেলা শিখবে না কেউ, ঢুকে 2 বছর ন্যাশনাল টিমে খেলে খেলা শিখতেছে না এমন না, ঢুকবে পারফর্ম করবে, পাইপলাইন এরকম স্ট্রং থাকতে হবে, এবং পাইপলাইনে স্ট্রং রাখার দায়িত্ব তো টিমের প্লেয়ারদের না, সেটা বিসিবির দায়িত্ব। এবং এই যে দেখছেন সিস্টেমের দিকে চোখ চলে যাচ্ছে, কেন টিম পারফর্ম করতেছে না, কেন এই কী বল লিটন সৌম্য পারফর্ম করতেছে না, এটা তাদের দোষ না, কোটিবার যেটা বলছি তাদের অ্যাবিলিটির ঘাটতি। তাহলে কী করতে হবে? তাদেরকে রিপ্লেস করতে হবে। কাকে দিয়ে রিপ্লেস করতে হবে? পাইপলাইনের প্লেয়ার দিয়ে রিপ্লেস করতে হবে। পাইপলাইনের প্লেয়ার নাই কেন? কারণ বিসিবি পাইপলাইনের প্লেয়ার তৈরি করে নাই। তাহলে 10 টাকা সৌম্য লিটনের পারফর্ম করতে না পারার না, সেটাও সিস্টেমের দোষ। এই যে আমরা যে থার্ড ওয়ানডেতে লেথম, টেলর, গাপটিল, নিকোলাস, দে আর 4 সিনিয়র প্লেয়ার্স ওয়ার আউট 15 ওভারের মধ্যে। দ্য গাইজ হু স্কোর 200, একজনের সেকেন্ড ম্যাচ, একজনের থার্ড ম্যাচ। সো কোনো জায়গায় এটা লেখা নেই যে একটা ছেলে যে 5 নম্বর ম্যাচ খেলবে সে পারফর্ম করবে না। ওয়ার্ল্ড ক্রিকেট আপনি দেখতেছেন না যে যারাই আপনি ইন্ডিয়ান টিমে দেখেন, যেই আসে সেই পারফর্ম করে, যেই আসে সেই পারফর্ম করে। এই জিনিসটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে প্রথমত, যদি আমি উই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড। দেখলেন, সৌম্য লিটন পারফর্ম করতে পারে না, এই দোষ সিস্টেমের দোষ, এটা তো বুঝতে হবে আপনাকে, হ্যাঁ, কারণ আপনি সিস্টেম নিয়ে কথা বলতে হবে। এতক্ষণ কথা বলতেছি কারণ একদিন সারা দেশের মানুষ ব্যাশিং করতেছে কোভিডে, হচ্ছে অভিভাবকরা বাচ্চা কাচ্চা নিয়ে গিয়ে ভিড় করছে, তাদেরকে গালাগালি করতেছে, এবং আমি তাদেরকে গালাগালি করব না, আমি সিস্টেমকে দোষারোপ করবো, এবং আপনারা অনেকে কমেন্ট না করলো আবার এই ভেতরে ভেতরে নিয়ে বসে থাকবেন যে এখানে এতগুলো লোক এসে ভিড় করছে, এখানেও তাদের দোষ না, এখানেও সিস্টেমের দোষ, বুঝছি আপনি সব কিছুর মধ্যে। হ্যাঁ, এবং আবারও বলতে হয় এই আপনারা যে বুঝেন না, এই জন্য একটু দুনিয়াটা আপনারা চালানা, দুনিয়াটা আপনাদের চেয়ে বেটার লোকরা চালায়, রাইট? যেটা আমাকে আবারও বলতে হচ্ছে যে এলিট এবং কমনারদের মধ্যে পার্থক্য, দুনিয়াটা এলিটরা চালায়, কমনাররা চালায় না, এটা এবং আমি এটার সাথে আমি এটাকে সাপোর্ট করি। তো হ্যাঁ, এই যে সিস্টেম নিয়ে কথা বলবো, যে এই কারণে তখন কথা বললাম যে দেখেন এই লোকগুলো যে ভিড় করছে, কেন ভিড় করছে, এই বাবা মাদেরকে যে আপনারা দোষারোপ করতেছেন, কেন তাদেরকে দোষারোপ করবেন, তারা কেন ভিড় করছে, পরীক্ষা চললো কেন কোভিডের মধ্যে? আপনি সিদ্ধান্তগুলো তো সামষ্টিকভাবে নিতে হবে, রাষ্ট্রীয়ভাবে নিতে হবে, এগুলো রাষ্ট্রের কাজ, এই সিদ্ধান্তগুলো নেওয়া, পলিসি নেওয়া, যে একটা রাষ্ট্রে কীভাবে আপনি ইন্ডিভিজুয়াল লেভেলে মানুষকে ব্লেম করে, ও পরীক্ষা হবে কিন্তু মানুষ বাসা থেকে বের হবে না, আচ্ছা ঠিক আছে, পরীক্ষা হইলেও মানুষ বাসা থেকে বের হয়ে ভিড় করতে পারা উচিত না, রাইট? ভালো কথা, খুব ভালো কথা, একবার আমেরিকান স্ট্যান্ডার্ডটা বুঝাই দিলেন। আমেরিকাতে তো আমরা বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে যে বের হই, জিপিএসে অ্যাড্রেস ঢুকাই, অমুক জায়গা যাবো,
জিপিএসে যেই অ্যাড্রেস ঢুকাইছি ঢুকানোর পর যত মিনিট দেখাইছে জিপিএস একেবারে রোবটের মতো অত মিনিট সময় লাগে। কেন? কারণ রাস্তায় আমাকে কোথাও অপ্রয়োজনীয়ভাবে একটা মিনিট বেশি দাঁড়ায় থাকতে হবে না। আমি এখান থেকে 10 মাইল দূরে যাব, 10 মাইল দূরে যাইতে গেলে যতগুলো সিগনাল পড়বে রাস্তায় প্রত্যেকটা সিগনালে আমাকে কতক্ষণ অ্যাপ্রক্সিমেটলি অপেক্ষা করতে হবে এগুলো সব ক্যালকুলেট করে জিপিএস আমাকে দেখায় যে তোমার সিগনাল রেগুলার রেড লাইট গ্রিন লাইট সব কিছু মিলে তোমার যেতে লাগবে 10 মিনিট। অ্যান্ড লো অ্যান্ড বিহোল্ড আমার রেড লাইট গ্রিন লাইট সব মিলে আমার যাইতে সেখানে 10 মিনিট সময় লাগে। কেন? কারণ আমার কোনো আনডিউ দাঁড়ায় থাকাই দিক দিয়ে ও একটা কুত্তা দৌড় দিয়েছে রাস্তার মাঝখান দিয়ে, একটা মানুষ দৌড় দিয়েছে রাস্তার মাঝখান দিয়ে, বাস থেকে নামাই দিয়েছে একজনকে, একজন বৃদ্ধ লোককে, সেই বৃদ্ধ লোক উল্টায় পড়ে গেছে, আমি আমার গাড়ি থামে আগে তাকে বাঁচাবো উদ্ধার করবো। রাই আমার একটা বাংলাদেশে যখন ছিলাম একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সেই মিটিংয়ে আমি যেতেছিলাম, সেই মিটিংটা আমার মিস হয়েছে। কেন মিস হয়েছে? বাইক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম সকাল সকাল খুব ভোর টাইম, ইয়েতে যাবো আর কি, আমি হচ্ছে আজিমপুর থেকে উত্তরা যাবো, সো বুঝতেছিনি অনেক দূরের রাস্তা। সো মোটামুটি ভোর টাইমে রওনা দিছি 7টার দিকে, রাস্তাঘাট সব ফাঁকা, বাইক নিয়ে টেনে যাচ্ছি কলাবাগান মোড়ে। এটা আমার লাইফের সবচেয়ে বড়ো সবচাইতে ভয়াবহ বাইক দুর্ঘটনা আর কি, কলাবাগান মোড়ে। এই যে আমি এদিক দিয়ে যাচ্ছি, তো এদিক থেকে একটা গাড়ি সে সাইন করে আমার সামনে চলে আসছে, রাইট? তারপর আমি গিয়ে টি কী বলে টি বোন কলিশন আর কি, এটা প্রাইভেট কারটা এদিকে, আমি এদিক থেকে সে বাইক নিয়ে এইভাবে মারছি, মেরে উল্টে ছিটকে পড়ছি, বাইকের অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ। তো আমার অবস্থা আমার মতো খুব খারাপ হয় নাই, তো পরে আমার মিটিংটা মিস হয়ে গেছে, রাইট? কারণ আমি অ্যাক্সিডেন্ট করে মরে যাচ্ছি হাসপাতাল দৌড়াদৌড়ি। ওকে, কেন এটি বোন কলিশনটা হলো, কেন আমার মিটিংটা মিস হলো? সো বাংলাদেশে আপনি কোনো একটা জিনিস প্ল্যান করতে পারবেন না ঠিক করে, যে আমি এই জায়গা থেকে ওই জায়গায় যাব, আপনার রাস্তা যদি হয় 10 মিনিটের আপনি 2 ঘন্টা আগে বের হইতে হবে। ইভেন এরকম করে বলো আমাদের দেশে, যে অফিসে আপনি লেট হয়ে গেলেন, কোনো কাজে লেট হয়ে গেলেন বা ক্লাসে লেট হলেন, স্যার বলবে যে তুমি জানো না যে রাস্তায় লেট হবে, রাস্তায় জ্যাম হবে, রাস্তা এরকম হবে, তুমি নতুন আসছো, তুমি কেন 2 ঘন্টা এক্সট্রা সময় নিয়ে বের হলে না, হাতে হাতে এক্সট্রা 2 ঘন্টা নিয়ে বের হইতে হবে। সো আপনি হাতে এক্সট্রা 2 ঘন্টা নিয়ে বের হওয়ার পর কোনো দিন দেখা যাবে যে আপনি তাতেও কাজ নাই, আপনার 2.5 ঘন্টা লেগে গেছে। তো বাংলাদেশের মানুষ সবাই এরকম একটা মেন্টাল জিমন্যাস্টিকের মধ্য দিয়ে যাওয়া লাগে, মানুষকে প্রচুর হিসাব কিতাব করে চলতে হয় এই দেশে। দোষ টাকার মানুষের না রাষ্ট্রের? ও আচ্ছা, মানুষের ঠোঙা ফেলছে রাস্তায়, মানুষের দোষ। ওকে, সো এই কারণে এই দেশে যে কি হবে কি নোবডি নোস, কি আনডিউ বিপদ বাধা বিপত্তি আসবে নোবডি নোস, রাইট? যেই কারণে একটা পরীক্ষার্থী যখন বের হয়, আমি যদি আজকে বাংলাদেশের অভিভাবক হইতাম আপনারা আমাকে গাইড লাইতেন, কেন? কারণ আমি বের হয়ে যেতাম, আমার ছেলে যদি পরীক্ষা হলে যেত আমি বা আমার মেয়ে, আমি তাদের সাথে বের হয়ে পড়তাম গিয়ে এবং সেই ভিড়ে কন্ট্রিবিউট করতাম। প্রত্যেকটা স্টুডেন্টের সাথে যদি একটা করে গার্ডিয়ান আসে, তাইলে তো এই যে এই ভিড়টা আমরা দেখতে পাচ্ছি এত মানুষ হয়ে যায়, রাইট? কারণ এত পরীক্ষার্থী। তখন আপনারা ফেসবুকে এসে আমার গালি দিতেন, না আমি অসচেতন, খুব আপনি সচেতন জ্ঞানী, আমি হতেছি মূর্খ অসচেতন, না আমি এই দেশের বাস্তবতা আমি অস্বীকার করতে পারতেছি না, আমার ছেলে পরীক্ষা বা আমার মেয়ে পরীক্ষা হলে যাচ্ছে, রাস্তার মধ্যে কী হবে, বাস নষ্ট হয়ে যাবে না, ট্রাক নষ্ট, এগুলো সব লক্ষ ঝক্কর মার্কা গাড়ি চলে রাস্তার মধ্যে, নষ্ট হয়ে গেলে সে কীভাবে যাবে, সে পরীক্ষা হল থেকে, মানে ইভেন আমি তো এরকম হয় যে আমি যখন দেশে কোনো এরকম কাজে সেন্সিটিভ কাজ যেমন পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, তখন এক্সট্রা একজন লোক সাথে পাঠায় যেন কোনো বিপদ হইলে সে যেন ওটা টেক কেয়ার করতে পারে। যেমন আমি পরীক্ষা রওনা দিয়েছি, একটা বিপদে পড়লাম, আমি যদি সেটা টেক কেয়ার করি তো আমি পরীক্ষা যাবো কীভাবে, রাইট? সো আমি ওই দায়িত্বটা তাকে দিয়ে, ইভেন এরকম হয়েছে আমি যখন মোটরসাইকেল চালিতাম সাথে করে একজন পিছনে এক্সট্রা নিয়ে যেতাম, কোনো একটা বিপদ হইলো মোটরসাইকেল নিয়ে, তার কাছে যেন অ্যাটলিস্ট মোটরসাইকেলটা দিয়ে আমি আমার কাজে যেতে পারি, কারণ মোটরসাইকেল নিয়ে বিপদে পড়লে তো আমি কাজে যেতে গেলে তো মোটরসাইকেলটা কোথায় রেখে যাবো, রাইট? একটা এক্সট্রা মানুষ লাগে যে সেন্সিটিভ কোনো কাজে গেলে জানি আমি, মানে সেফটির প্রশ্নে। সো বাংলাদেশে আপনি প্রত্যেকটা কাজ করতে গেলে যে, এবং মোটরসাইকেল কেন নষ্ট হবে, আমার মোটরসাইকেল নিয়ে আমি একটা জায়গায় যাবো, আমার কেনই এক্সট্রা একটা চিন্তা করতে হচ্ছে, রাস্তার মধ্যে কি অ্যাক্সিডেন্ট হবে না কী হবে না, গর্তে পড়ে যাবো মোটরসাইকেল নিয়ে, ভাঙ্গা রাস্তা, তারপর ওই যে স্পিড বাম্প থাকে, স্পিড বাম্পে রং করা থাকে না, এগুলো আমি সব লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। মোটরসাইকেল নিয়ে যাইতেছি চালায় রাস্তা দিয়ে সাঁই সাঁই করে রাতের বেলা 8টা বাজে, উপরে নাই কোনো ল্যাম্প পোস্ট, ভাঙা, কেন? মানুষের দোষ না, না দেশের দোষ, ল্যাম্প পোস্টের কোনো লাইট নাই, অন্ধকারে যাইতেছি, আপনার স্পিড বাম্প থাকলে উপরে কালার থাকতে হবে, রং করা থাকতে হবে, জানি দূর থেকে দেখে বোঝা যাওয়া আছে এখানে একটা স্পিড বাম্প আসে, নাহলে তো বোঝা যায় না পুরো রাস্তা একই রকম, কোনো রং নাই, কিচ্ছু নাই, ল্যাম্প পোস্ট নাই, ধাপ করে বাইক নিয়ে আসমানে উঠে গেছি, পরে ও স্পিড বাম্প এখানে, হাত পা যে ভাঙি নাই ওইটাই কপাল। এই দেশে আপনি বাসা থেকে বাইরে পা ফেললে আপনাকে মেন্টাল জিমন্যাস্ট করা শুরু করে দেওয়া লাগে, রাইট? আমি আপনাকে 1 লেয়ার 2 লেয়ার 3 লেয়ার 4 লেয়ার সেফটি প্রোটোকল মাথায় নিয়ে রাস্তায় নামতে হয়। সো অ্যাডমিশন টেস্টের মতো একটা সেন্সিটিভ বিষয়, বাসা থেকে বের হলে যে কোন দিক থেকে কোন গণ্ডগোল লেগে যাবে, কোন ঝামেলায় পড়বে, কি রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যাবে, নাকি লক্কর জক্কর বাস নষ্ট হয়ে যাবে, কি নাকি জ্যামে বসে থাকা লাগবে, নাকি নোবডি নোজ। এই দেশে কেউ কোনো, যেটা বললাম আমরা এই দেশে যেরকম বাসা থেকে বের হই, আমি জানি জিপিএস না, আমি টাইম ঢুকাই দিছি, জিপিএস অ্যাড্রেস ঢুকাই দিছি, আমাকে জিপিএস দেখাইছে 10 মিনিট প্লাস মাইনাস 1 মিনিট, মানে ইদার 9 অথবা 11 মিনিটের মধ্যে আমি ওই জায়গায় গিয়ে পৌঁছাবো, কারণ রাস্তায় কোনো আনডিউ ঝামেলা আমি পড়বো না, গ্যারান্টিড।
তো আবার আরেকটা আলোচনা জায়গা, অন্য একটা আলোচনার অ্যাঙ্গেল আছে এখানে, সে অ্যাঙ্গেলে না আসি। তো এই হয়েছে বাংলাদেশ, এই হয়েছে সোনার বাংলা। তো এই সোনার বাংলায় এই অভিভাবকরা একটা এক্সট্রা কশন, প্রিকশন নিচ্ছে, নিতে হচ্ছে। আমি থাকলে আমি যেতাম, গিয়ে বসে থাকতাম আমার বাচ্চার সাথে পরীক্ষা হলে, এখন রওনা দিতাম বাসার থেকে, বের হইতাম তার সাথে। আপনারা আমাকে ফেসবুকে এসে গাইড লাইতেন, আমি অসচেতন নাগরিক, দেশও আমার দোষও আমার, গালাগালি করতেন। এই পরীক্ষাটাই হচ্ছে কেন এখন ইন দ্য ফার্স্ট প্লেস, সরকার যদি মনে করে, আপনাদের মনে আছে করোনার ফার্স্ট ওয়েভের সময় যখন লকডাউন করলো, তখন ঢাকায় হঠাৎ করে সকল গার্মেন্টসগুলা গার্মেন্টস মালিকরা খুলে দিছে, এবং খুলে দিয়ে কর্মচারীদেরকে বলছে তাদেরকে বাধ্যতামূলক আসতে হবে, নাহলে জব থাকবে না। এবং এরা কিন্তু ময়মনসিংহ থেকে, আপনাদের মনে আছে কিনা, ময়মনসিংহ থেকে হাজার হাজার গার্মেন্টস কর্মী লকডাউনটা মাত্র করছে, তারপর হেঁটে এরা ঢাকায় আসছে। কিসের লকডাউন? সেই গার্মেন্টস কর্মীর এই সাহসটা কোথায় পেয়েছে? তারা কিন্তু প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়েছে সরকার কোনো বাধা দেয় না। কেন বাধা দেয় নাই? এই আবার ঢুকে যেতে হবে দেশ আমার দোষ আমার মধ্যে। এই গার্মেন্টস মালিকরা, এই ব্যবসায়ীরা, সমিতির এরা কিন্তু সকবার রাষ্ট্রীয় গুন্ডা পান্ডা। এরা চাঁদা দেয় এলাকায়, পুলিশকে চাঁদা দেয়, তারপর পার্টিকে চাঁদা দেয় নমিনেশনের সময় জায়গা। গুন্ডাতন্ত্র নিয়ে কথা বলে লাভ নাই। তো এরা এই এই সারা দেশে আপনি সাধারণ মানুষের উপর নিয়ম ঠেসতেছেন, একবারে লকডাউন, খুব নাটক হইতেছে। এদিক দিয়ে আপনার গার্মেন্টস মালিকরা খুলে দিয়ে হাজার হাজার মানুষ লকডাউন ভেঙে ঢাকা শহরে আসতেছে, এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ওই এখন মানুষ কেন অভিভাবক অসহায়, দেশের মানুষ কেন এই অসহায়, মানুষরা বাচ্চা কাচ্চার সাথে বের হয়েছে বাসা থেকে, অ্যাডমিশন টেস্টের মতো একটা সেন্সিটিভ বিষয়, কারণ এখানে বাচ্চা কাচ্চাগুলো অসহায়, অভিভাবকগুলো অসহায়, পাবলিকও কেড়ে নিতেছে অভিভাবকদেরকে এবং এদেরকে, যে এরা কেন এসে ভিড় করতেছে। হ্যাঁ, মানুষ অসচেতন বাংলাদেশের, সেটা নিয়ে তো কোনো অস্বীকার করতেছি না, কিন্তু ওই যে কত পর্বে যেরকম কথা বলছে মোটিভেশনাল চ্যালাদেরকে নিয়ে, হায়ার আর কি, আগে কোনটাকে ব্লেম করবেন আপনি? কি গুয়ে, ওই যে আবার বলতে হচ্ছে গুয়ের ট্যাঙ্কির পাশে দাঁড়ায় পাদের গন্ধ নিয়ে কমপ্লেন করা, মানুষের অসচেতনতা এটা অনেক পরের আলাপ। আপনি একটা রাষ্ট্র, একটা সুসভ্য রাষ্ট্র, একটা আইনের শাসন, একটা নিয়ম কানুনের ব্যবহার থাকা, নিয়মতান্ত্রিকতা থাকা, সব কিছু ঠিক মতো হওয়া, রাস্তাঘাটের মধ্যে যেটা বললাম লক্কর ঝক্কর মার্কা গাড়ি নাই, কোনো ওই মানে ল্যাম্পপোস্ট নাই, কোনো কিছু, আপনি বাসা থেকে বাইরে বেরোলেন, একটা মগের মূল্যকে আপনি নেমে গেলেন, এই মগের মূল্যকের মধ্যে আপনি মানুষকে ব্লেম করতেছেন, তারা কেন সচেতন না? যেখানে পরীক্ষা চলতেছে কেন এখন, তার তো বাধ্য হয়েছে বের হইতে, আপনি পরীক্ষা চালু রাখছেন, দেখি তো পরীক্ষা না থাকলে তো এখন এরা বের হইতে বাধ্য হইতো না, তাহলে কি পরীক্ষা থাকবে না? হ্যাঁ, সেটা নিয়ে সরকার আলোচনা করবে, সরকার পলিসি সিদ্ধান্ত সেইভাবে নিবে যে এখন এই মহামারীর মধ্যে আমরা পরীক্ষা আলাও করবো কি করবো না, সবগুলোই তো রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রীয় সিদ্ধান্ত। সো আপনারা এদেরকে বাধ্য করলেন ঘর থেকে বের হইতে, পরীক্ষা রাখছেন, তারপরে এটা ঘর থেকে বের হইতে বাধ্য হয়েছে, সচেতনতা মারানোর কোনো সুযোগ নাই কেন? কারণ হইতেছে যে এরকম আমি যখন মোটরসাইকেল চালাইতাম, কিসের আইন কিসের কানুন, রাস্তাঘাটে নিয়ম কোন থাকার নিয়ম, আমি আমার মতো করে বাইক চালাইতাম কেন? আমি একা যদি এখন নিয়ম মানতে যে আমার সারাদিন এখানে বসে থাকা লাগবে, কেউ নিয়ম মানতেছে না। সো আমি একা সেখানে নিয়ম মানতে গেলে ছাগল হওয়া লাগবে আমাকে, কিসের নিয়ম? যে আমার ছোটো ভাই আমি এরকম বলতাম, আপনারা দেখছেন ফেসবুকে লেখালেখি করছি, এবং খুব সগর্বে বলতাম আমি নিজস্ব কোনো আইন কানুন মানি না, আমি কিসের আইন কানুন, কেউ আইন কানুন মানে না, আমি একা মানতে গিয়ে মারা খাবো নাকি, দেখছি মাইন না, কাজ হয় না। সো যেটা বললাম স্টুপিড, আমি তো স্টুপিড না, রাইট? সো আইন কানুন মানানোর দায়িত্বে যারা আছে তারা মানে না, তারা মানায় না, মগের মূল্যক। সেখানে আপনি ইন্ডিভিজুয়াল লেভেলে এক্সপেক্ট করবেন যে ইন্ডিভিজুয়াল লেভেলে মানুষ সচেতন হবে, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে মানুষ আইন মেনে চলবে, সারা পৃথিবী চলে আইন কানুন নিয়ম দ্বারা। এখন আবার যে সেই জন্য শুরু থেকে এতগুলো কথা বললাম, আমার পাবলিক বোঝে না সিস্টেম আর ইন্ডিভিজুয়াল লেভেলের ব্যাপারটা, পার্থক্যটা পাবলিক বোঝে না, বোঝার কারণ নাই। বাংলাদেশে কোনো সুসভ্য কনভারসেশন ডিসকাশন আছে? আমি তো যে কথাটা আবারও বলতে হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশিদের রিয়েলিটি ফাকড আপ করে দিস, তারা জানে না পৃথিবী কীভাবে চলে, তারা জানে না কী এক্সপেক্ট করতে হয় পৃথিবীর কাছ থেকে, তারা জানে না একটা দেশ কেন সুসভ্য, কীভাবে সুসভ্য, রাইট? সো বাংলাদেশে যেহেতু কোনো সিস্টেম নাই, কোনো সিস্টেম কাজ করে না, বাংলাদেশিরা সিস্টেমের সাথে, সিস্টেম্যাটিক মেথডিক্যাল ব্যাপার স্যাপারের সাথে পরিচিতই না, এদের এটা কল্প ইমাজিনেশানে নাই, তাদের এটা রেডারের বাইরে। সো তারা এটা জানেই না যে হোয়াট ইজ সিস্টেম, কীভাবে পৃথিবী চলে, কীভাবে দেশ চলে, যে কারণে তাদের অটোমেটিক মনে হয় একটা ভিড়ভাট্টা দেখে যে অসচেতন মানুষ, মানুষ খারাপ, আর আমরা বাংলাদেশিরা বাংলাদেশিদেরকে দেশও আমার দোষও আমার মোটিভেশনাল চেলারা বুঝাই দিছে এদেরকে, এই কারণে একটা কথা বলতে হয়। আপনি মানুষের এই ভুল যদি না ভাঙাইতে পারেন, তাহলে এরা তো এই সুকল্পনার রাজ্যে আছে, দেশ সভ্য করবে কীভাবে? ও এরা কেন নামছে অভিভাবকরা, অথচ এখন পরীক্ষা আছে কী কারণে, অভিভাবকরা নামছে কী কারণে, এখানে কি ভিকটিম অভিভাবক, এখানে কি ভিকটিম হচ্ছে, এখানে তো অভিভাবকরাই ভিকটিম, এই অভিভাবকরাই তো ভিকটিম, তারা কি তাদের জীবনের জীবনকে ঝুঁকিতে ফেলে যায় নাই, তারা কি আপনার জীবনকে ঝুঁকিতে ফেলে গেছে? হ্যাঁ, আপনি তো সেকেন্ডারি লেভেলে ঝুঁকিতে পড়লেন তাদের কারণে, তারা প্রাইমারিলি নিজেরা নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলতেছে। এবং শুরুর দিকে মানুষ করোনার ব্যাপারে সচেতনতা ছিল না, কারণ তখন আলোচনা করছি যে এরা শিক্ষিত না বা নিরক্ষর বা এরা জানে না হাউ থিংস ওয়ার্ক, তারা চোখের সামনে দেখে নাই, সুতরাং না দেখা জিনিসের প্রতি ভয় কাজ করবেনটা খুবই স্বাভাবিক। আপনি আমি জ্ঞানী শিক্ষিত জন বিজ্ঞান
নিজন আমরা পড়ে শুনে জানি যে চোখে না দেখা গেলেও করোনা ভাইরাস জীবাণুটা কীভাবে কাজ করে আমরা জানি, দেখে আমরা ভয় পাই। তারা চোখেও দেখে না, তারা জানেও না, তো তারা ভয়ও পায় না। এখন আশেপাশে যখন প্রচুর মানুষ মারা যাওয়া শুরু করলো, তখন কিন্তু মানুষের মধ্যে কিছুটা ভয় ভীতি শুরু হয়েছে, এখন বুঝতে শুরু করছে মানুষ আসলে এটা একটা সিরিয়াস ব্যাপার। হুজুর মুজুর যত রকম বলছে বাংলাদেশে কোভিড হবে না, ইহুদিন আছড়াদের হয়, এদেরও কিন্তু বলা বলি বন্ধ হয়ে গেছে, কারণ এখন চোখের সামনে দেখতেছে যে এটা রিয়াল। সো তখন আমি কিন্তু সেভাবে মানুষকে দোষ দিই নাই, সে কখনোই দিই নাই যে মানুষকে। তখন আমি ইনফ্যাক্ট এপিসোড করে আলোচনা করছি যে এরা তো জানেই না এটা নিয়ে ভয় পাবে কীভাবে, আপনি ভয় পাই তুললে তো তার। সো আপনি দেখেন যে মানে সিস্টেমের কথা বললে যে কত ভাবে যে আপনার কেন এই দেশের মানুষের পড়াশোনার এই সুযোগ নাই, কেন এই দেশের মানুষ এত নিরক্ষর, কেন এই দেশে সিস্টেম নাই, কেন এটা। এবং কোভিডের শুরুর দিকে বলছি যে এইসব দেশে মানুষ রাষ্ট্রের উপর আস্থা আছে, ভরসা আছে, রাষ্ট্র মিলে সিদ্ধান্ত নেয় যে আমাদের পলিসি কি, আমরা এভাবে করবো, ওইভাবে করবো, এই করবো। মানুষ লিটারেলি তাকিয়ে থাকে যে সরকার কী ঘোষণা দিচ্ছে, তারা সেই ঘোষণা মেনে চলবে। আর বাংলাদেশে হইতেছে সরকার এই ঘোষণা দিচ্ছে, গোষ্ঠী গিলাই তোর সরকারের ঘোষণা। হ্যাঁ, সরকার মানে একটা হইতেছে যোগ বাংলাদেশে, বাংলাদেশের ইনস্টিটিউশন মানে একটা যোগ, ইনস্টিটিউশনের পদগুলোতে যারা বসে আছে সকল একটা যোগ। প্রতিষ্ঠানের উপর কোনো আস্থা নাই বাংলাদেশের মানুষের, সিস্টেমের উপর কোনো আস্থা নাই, সরকারের উপর কোনো আস্থা নাই। তো এই দেশে আপনারা হইতেছে পাবলিক বিপদে পড়ে বাধ্য হয়ে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে বাচ্চা কাচ্চা নিয়ে পরীক্ষা হলে যাওয়া লাগছে। পাবলিক দেশও আমার দোষ, আমার পাবলিকের দোষ, পাবলিককে গাইল লাইতেছেন আপনারা এই দেশকে নিয়ে কথা বলবেন না কেন, ভাইয়ারা বুঝিয়ে দিছে। তো এই জন্য কথা বলতে ইচ্ছা করে না মাঝে মধ্যে, সত্য একদম লিটারলি মাঝে মধ্যে ইচ্ছা করে যে কিচ্ছু বলবো না, কারণ বললে এখন অনেক কথা বলতে হবে এবং পাবলিককে ABC থেকে বুঝাইতে হবে এবং কীভাবে দেশও আমার দোষও আমার না, দোষ দেশের আমার না, এই দেশে এই কথা কতবার বলা যায়, এক কথা কতবার বলা যায়, মাঝে মধ্যে নিজেরও টায়ার্ড লাগে বলতে বলতে। তো এই জন্য বলতে চাই নাই, বলতাম না, আবার খারাপও লাগে যে এই মানুষগুলাই বিপদে আছে, এই মানুষগুলাই ভিকটিম, এই অভিভাবকরাই ভিকটিম এখানে, আবার তারাই গালি খাইতেছে পাবলিকের, এবং যে পাবলিক গালি খাইতেছে এরাও কিন্তু এই দেশের ভিকটিম। কিন্তু একটা কথা আছে, ওয়ার্ড আছে, একটা ওয়ার্ডটাকে কী বলে, ওয়ার্ডটা সুন্দর ওয়ার্ড আছে, দেখা ওয়ার্ড মনে করা লাগবে না, এখন ইংরেজি ওয়ার্ড মানে বাস্তবতা সে নিজের পাশা দিয়ে বাঁশ যাইতে যে ও ইয়ে কী বলে, আরে বাবা ভুলে গেলাম ওয়ার্ডটা। আচ্ছা মনে করেন স্যাডিজম, ম্যাসোকিজম, মনে করেন ম্যাসোকিজম, স্যাডিজম মানে হচ্ছে অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া, আর ম্যাসোকিজম হচ্ছে নিজেকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া, আই বিলিভ ইফ আই এম নট রং। আচ্ছা দেখা, এখন বাঙালি হয়ে গেছে ম্যাসোকিস্ট, যদি ভুলবুলা থাকি ম্যাসোকিস্ট হয়ে গেছে বাঙালি, নিজের পাছা দিয়ে বাঁশ যাচ্ছে, নিজেই ভিকটিম, নিজেই রাষ্ট্রের ভিকটিম, তারপর আবার নিজেই নিজেকে ব্লেম করতেছে, রাইট। কথা হচ্ছে যে ভাই এই দেশে আপনিও ভিকটিম, এই দেশের আমিও ভিকটিম, এই দেশে সবাই ভিকটিম, এই দেশে কিছু এলিট ছাড়া আর সকলে রিসিভিং এন্ডে আছে, কিছু মোটিভেশনাল হালুয়াখোর, কিছু রাজনীতিবিদ, কিছু ইয়ে ছাড়া, মানে এরা আছে সাময়িকভাবে আর কি, আবার এরাও একসময় বাস খেয়ে যাবে, রাইট। তো এরা কিছু লোক সাময়িক সুখে আছে, আর এই যে বাকি যত জনসাধারণে যে ভিড় করতেছে কোভিডের কারণে, এরা কিন্তু কোভিড আক্রান্ত হলে অক্সিজেন সিলিন্ডারও পাবে না এমনি পাবে। সেই দেশের সবাই ভিকটিম, এদেরকে নিয়ে ব্লেম করেন।